দেখবেন কয়েকদিন পর আপনার ওয়াইফ আপনার খুব বেশি ভালোবেসে ফেলেছে এবং সবার কাছে আপনি একটা ভালো মানুষে পরিণত হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে লকডাউনের পঞ্চম দিন হয়ে গেল, 5 days অফ লকডাউন। আর এই সময়টা পৃথিবীর একটা সবথেকে খারাপ সময় যাচ্ছে, একটা এই সময়টা ইতিহাসের একটা বড় অংশ হয়ে থাকবে, হয়তো আমরাও ইতিহাস হয়ে যাব না। তো এতদিনে আমরা সবাই করোনা প্রিকশনস নিয়ে অনেক কিছু আমরা জানলাম, মাস্ক পরা, স্যানিটাইজার ইউজ করা, সোশ্যাল গ্যাদারিং না করা। সারাদিন ধরে ঘুমিয়ে ঘুমিয়ে শরীর ম্যাজম্যাজ করছে, তাই তো? ইউটিউব, ফেসবুক আর কোনো কিছু ভালো লাগছে না। তো এটা থেকে মুক্তি পাওয়ার জন্য কতগুলো কাজ আমি বলছি। বাড়িতে সবার বাড়িতে বালতি আছে, তাই না? বালতি এবং ঝাড়ু। এবং আপনারা করবেন কি, সেই ঝাড়ুটা নিয়ে সকালবেলা পুরো বাড়িটা ঝাড়ু দেবেন এবং ওই বালতিতে এক বালতি জল নিয়ে একটা কাপড় নিয়ে ফিনাইল দিয়ে ভালো করে কি করবেন, পুরো বাড়িটা মুছে ফেলবেন। আর দেখবেন বাড়িটা পুরো ঝকঝকে হয়ে গেছে, আবার ভাইরাসগুলো, অনেক ব্যাকটেরিয়া ভাইরাস থাকতে পারে, সেগুলো চলে গেছে। যে নাম্বার টু হচ্ছে কি, আপনাদের বাড়িতে সবার বাড়িতে ঝুল থাকে, সেই ঝুলগুলো হয়তো বাপের জন্য কোনোদিন পরিষ্কার করেননি, সেগুলো পরিষ্কার করে নেবেন। আর হয়তো বাথরুম বা টয়লেটের পেন্ট আপনি পরিষ্কার করেন, কিন্তু বাথরুমের উপর দিকে তাকালে দেখবেন কী অবস্থা হয়ে গেছে সেগুলো। নাম্বার থ্রি কাজ হচ্ছে, যেটা নাম্বার থ্রি, সেই কাজটা হচ্ছে কি, আপনার বাড়িতে হয়তো রান্না করে আপনার ওয়াইফ বা আপনার মা, তো এবং যতদিন লকডাউন আছে আপনি চেষ্টা করুন না কতদিন ওরাকে খাওয়াতে পারছেন, আপনি নিজে রান্না করে আপনার ওয়াইফ বা মাকে বা বাড়ির সবাইকে আপনি রান্না করে খাওয়ান। এবং যতক্ষণ না ওরা বলছে, ওদের শরীর যতক্ষণ না ম্যাজম্যাজ করছে, আপনি ততদিন রান্না করে চালিয়ে যান। এইভাবে দেখবেন কিছুদিন পরে আপনার আপনার ওয়াইফ আপনার খুব বেশি ভালোবেসে ফেলেছে এবং সবার কাছে আপনি একটা ভালো মানুষে পরিণত হয়েছে। এবার এসে কিছুদিন আগে শীতকাল চলে যায়, তাই শীতকালে আপনি পুরো শুজ পরেছেন, জুতো পরেছেন, যে জুতোগুলো হয়তো নোংরা হয়ে না জানি আর কত কী ভাইরাস এসে জন্মেছে সেই আপনার জুতো এবং মোজার মধ্যে, সেগুলো একটু পরিষ্কার করে নিন। আর এমনি করে দেখবেন একটার পর একটার যখন বাড়ির কাজ করতে থাকবেন, 21 দিন কখন পেরিয়ে গেছে আপনি বুঝতেই পারবেন না। লকডাউনের জন্য আমাদের অনেক ক্ষতি হচ্ছে, আমাদের দেশের ক্ষতি হচ্ছে, পৃথিবীর ক্ষতি হচ্ছে, সে সব কিছুই হোক কিন্তু আমরা একটা নতুন পৃথিবী পাবো, নতুন দেশ পাবো, হয়তো দূষণমুক্ত পৃথিবী পাবো। তার জন্য অপেক্ষা করে থাকুন সবাই। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, হ্যাঁ যদি ইচ্ছা হয় সাবস্ক্রাইব করে দেবে। আর আর আমার কাজগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যান্য যে বন্ধু বান্ধবদের জানানোর জন্য আমার ভিডিওটা শেয়ার করে দিন। ওকে বাই, লেটস গো। অবশ্যই আমরা